ডিয়ার ফ্রেন্ডস আমাদের বাস্তব জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজ করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন ভয়ের সম্মুখীন হতে হয় যে ভয়ের জন্য আমরা কোনো কাজ ঠিকমতো করতে পারি না বা সে কাজকে মাঝপথেই ছেড়ে দিই আমরা সকলেই এই ভয় থেকে বাঁচতে চাই লেখক ডেল কার্নেগি তার ডেল ডেলণ্ডনেগি রচনা বলি এই বইটিতে ভয়ের সঙ্গে লড়াই করার কিছু গুরুত্বপূর্ণ উপায় আমাদেরকে বলেছেন আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব লেখক বলেন তথ্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা ভয়ের সঙ্গে সংগ্রাম করতে পারি এবং যার মাধ্যমে আপনি একজন আত্মবিশ্বাসী এবং সার্থক মানুষে পরিণত হতে পারবেন নেপোলিয়ান হিল বলেছেন মূলত সাত ধরনের ভয়ে বসুভূত হয় মানুষ সেগুলির মধ্যে প্রথমটি হল দারিদ্র ভীতি যার বাস্তব অভিজ্ঞতা আশা করি আমাদের সকলেরই আছে তারপর সমালোচনার ভয় যেটা আমাদের জীবনে খুবই মারাত্মক প্রভাব ফেলে তিন নম্বরটি হল অস্বাস্থ্যের ভয় যার জন্য আমরা কিছু ভালো কাজ করতে গিয়েও পিছিয়ে আসি তারপর সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় সেটা পারিবারিক বা আপনার ব্যক্তিগত সম্পর্ক হতে পারে পাঁচ নম্বরটি হলো বার্ধক্যের ভয় সেক্ষেত্রে নিজের সম্মান হারানো অথবা শেষ জীবনে আপনার কি পরিণতি হবে সেটা নিয়েও হতে পারে তারপর পরাধীনতার ভয় যে ভয়টা আমরা সকলেই করি এবং শেষটি হল মৃত্যু ভয় যার জন্য আমরা আমাদের জীবনের কিছু ভালো সুযোগও হাতছাড়া করে দিই লেখক বলেন আমাদেরকে তথ্য দিয়ে ভয়ের সঙ্গে লড়াই করতে হবে যার জন্য নিজের ওপর পূর্ণ বিশ্বাস এবং সাহস একান্ত জরুরি আপনি আপনার বাস্তব সত্যটাকে দেখুন এবং সবথেকে বড় ক্ষতি আপনার জীবনে কী ঘটতে পারে সেটা ভাবুন যদি সত্যিই স্বাস্থ্যহানি বা চাকরি চলে যাওয়ার মতো সম্ভাবনা থাকে তাহলে তার জন্য আগে থেকেই ভয় বা দুশ্চিন্তা না করে শান্ত হয়ে এটা ভাবুন যে সেই ব্যাপারে প্রতিশোধকমূলক কি করা যায় এবং সেটা লিখে রাখুন সম্ভাবনা থাকলে তার থেকে ভালো কোনো কাজে নিযুক্ত হওয়ার চেষ্টা করুন নিজের মধ্যেকার ইতিবাচক চিন্তাগুলি শান্তভাবে ভাবুন এবং একটি কাগজের বাদিকে আপনি আপনার সব ভুল এবং বিফলতাগুলো লিখে রাখুন আর ডান দিকে আপনার সব ইতিবাচক দিক এবং সার্থকতাগুলো লিখে রাখুন আপনি যদি নিউরোটিক না হন তাহলে দেখবেন বা দিকের চেয়ে ডান দিকের পাল্লা অনেক ভারী লেখক বলেন ভয় জিনিসটা আশ্চর্যজনকভাবে সংক্রামক একজন মানুষের ভয় অন্য একজনকে ভীত করে তুলতে পারে এই ভয় আমাদের সুস্থ চিন্তা ও যুক্তির ক্ষমতাকে নষ্ট করে দেয় এমনকি শরীরে কোনো ব্যথা বেদনা থাকলে ভয়ের প্রকোপে সেটা বৃদ্ধি পায় সব শেষে লেখক ডেল কার্ডনাগি ভয় দূর করার উপায় হিসাবে বলেছেন ভয়ের হাত থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করা যাবে না ইতিবাচক চিন্তা এবং আত্মবিশ্বাস নিয়ে ভয়ের সঙ্গে সংগ্রাম করুন তাহলে দেখবেন আপনি ভয়কে দূর করতে পারবেন আজকের ভিডিও সারাংশটা দেখে নি আজকের ভিডিওতে ডেল রচনা বলি এই বইটিতে লেখক ভয়ের সঙ্গে সংগ্রাম করার ব্যাপারে কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করেছি এবং সাত ধরনের ভয়ের কথা জানলাম সেগুলি হল দারিদ্র সমালোচনার ভয় ও স্বাস্থ্যের ভয় সম্পর্ক নষ্টের ভয় বার্ধক্যের ভয় পরাধীনতার ভয় এবং সাত নম্বরটি হল মৃত্যু ভয় তারপর ভয়কে দূর করার ব্যাপারে লেখক ডেল কার্নেগির কয়েকটি উপায় দেখলাম যেমন প্রথমে নিজের কি ক্ষতি হতে পারে সেটা চিন্তা করা এবং ভয় না পেয়ে সে ব্যাপারে কি করা যায় সেটা নিয়ে ভাবা তারপর দেখলাম লেখক আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বলেছেন যদি আমরা একটি কাগজে আমাদের খারাপ এবং ভালো দিকগুলি লিখে রাখি তাহলে আমাদের ভালো দিকগুলি বেশি হবে এবং সব শেষে তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন ভয়ের হাত থেকে না পালিয়ে ভয়ের সঙ্গে সংগ্রাম করতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন একজন মানুষের বাস্তব জীবনের পার্সোনালিটি ওয়েলথ হেলথ রিলেশনশিপ হ্যাপিনেস এবং সেলফ ইম্প্রুভমেন্ট এছাড়া মোটিভেশন এবং ইন্সপিরেশন ইত্যাদি বিষয়গুলির ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রতি সপ্তাহে কিছু ভালো বই পড়ে কিছু পজিটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন